1980 সালের 6 এপ্রিল দিনটিতেই দেশের মাটিতে নতুন করে আত্মপ্রকাশ হয়েছিল ভারতীয় জনতা পার্টির, যে পার্টি বর্তমানে কেন্দ্র ও ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতাসীন। শনিবার বিজেপির 40তম প্রতিষ্ঠা দিবস, এদিন রাজ্যেও যথাযোগ্য মর্যাদা সহিত দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো বিজেপির নেতাকর্মীরা। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা দলের প্রদেশ কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদিকা তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী প্রতিমা ভৌমিক সহ অন্যান্য নেতাকর্মীরা। দিবসটি উদযাপন প্রসঙ্গে এদিন শ্রীমতী ভৌমিক জানান, অনেক উত্থান পতনের মধ্য দিয়ে আজ দেশের সর্ববৃহৎ পার্টিতে পরিণত বিজেপি। সমাজের শেষ স্তর পর্যন্ত পৌঁছানোই মূল লক্ষ্য দলের, আর সেই লক্ষ্যে কাজ করে চলেছে দল ও সরকার। আমাদের দলের ভারতীয় জনতা পার্টির নামে 1980 সালের আজকের দিনে আত্মপ্রকাশ ঘটেছিল যে অটল বিহারী বাজপেয়ী আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, যিনি প্রধানমন্ত্রীও ছিলেন, প্রয়াত হয়েছেন। আজকে আমাদের দল ভরপুর একবারে যুবক, সেটা 40 বৎসরে ভারতবর্ষের ক্ষমতায় রয়েছে, বিভিন্ন রাজ্যের ক্ষমতা এবং আমাদের রাজ্যেও। আমাদের দলের অনেক উত্থান পতন হয়েছে। 1951 সালে দলের জনসংঘের নামে প্রতিষ্ঠা হয়েছে, যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত কেশরী, উনি প্রতিষ্ঠা করেছিলেন। তার থেকে ধীরে ধীরে জরুরি অবস্থার পরে আমাদের দল মার্চ করেছিল জনতা দলে। তো সেই সময় অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি মন্ত্রী ছিলেন জনতা দলের, মুরারজিভাই দেশাই মিনিস্ট্রিতে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।